এখন জানিয়ে দেব এই মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদ। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। শেখ হাসিনা ফেঁসে গেল, আবারও শেখ হাসিনাকে নতুন করে সাক্ষাৎকার নিয়ে হাসিনাকে স্বৈরাচারী সরকার প্রমাণ করল, ভিডিও সহ প্রমাণ দেখুন। ইকোনমিস্ট তারা আবারও শেখ হাসিনাকে নিয়ে এবং বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নিয়ে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার ব্যক্তিটি লেখা তারা প্রকাশ করেছে এবং এই লেখাটিতে মূলত তাকে একজন স্বৈরাচার হিসেবেই চিত্রিত করা হয়েছে। এবার হাসিনার খেলা শেষ। বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য সমস্ত দেশ বাংলাদেশের সাথে একত্রে হয়েছে, ভিডিও সহ প্রমাণ দেখুন। সুতরাং এই গণতান্ত্রিক বিশ্ব যখন আমাদেরকে এখন সহযোগিতা করতেছে, বাংলাদেশের মানুষকে বলবো আর দেরি করবেন না, ঢাকা শহরে আপনারা একত্রিত হন বিএনপির নেতৃত্বে এবং গণ উত্থান করে শান্তিপূর্ণভাবে গণ উত্থান ইনশাআল্লাহ খুব সহজে। হাসিনার নির্দেশ, মার্কিন ভিসা নীতির নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়া হয়ে উঠেছে আমি পুলিশ লীগ, ভিডিও সহ প্রমাণ দেখুন। আবেদন জমা দিতে গিয়ে আটক হন একজন নেতা এবং পরে তাদেরকে আবার ছেড়েও দেওয়া হয়। তো এখন আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের একটা ভিসা নিষেধাজ্ঞা সতর্কতা জারি করা হয়েছে। আমরা আশা করেছিলাম যেহেতু পুলিশ বা তারা এখন ওইভাবে কঠোরভাবে কোনো কিছু করবে না, কারণ বললেই তো তারা একটা নিষেধাজ্ঞা আদায় করে যাওয়ার সম্ভাবনা নিজেদেরকে জড়িয়ে ফেলে। এই যে জামায়াত ইসলামের একটা নিয়মতান্ত্রিক একটা কর্মসূচি, সেখানে যে বাধা দেওয়া, চারজনকে আটক করা, আপনার কি মনে হয় না এর নির্দেশদাতা হিসেবে এই ডিএমপি কমিশনার যিনি রয়েছেন গোলাম ফারুক, নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু পড়ে যাওয়ার প্রচন্ড ঝুঁকির মধ্যে তারা নিজেদেরকে ঠেলে দিচ্ছে? তো এই যে পুলিশ সদস্য, তারা জানে যে তাদের পুরো ফ্যামিলি সহ তারা একটা ভিসা নিষেধাজ্ঞা করে যেতে পারে, আমেরিকায় যাওয়াটা আবার এটা কি তাদের কাছে আর ম্যাটার করে না যে শেখ হাসিনার জন্য তারা এরকম একটা ঝুঁকিতে নিজেদের ফেলতে চায়? বা বেনজির আমাদের পরিণতি দেখে কি তারা শিক্ষা নেয় না? শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ দলের নেতারা সব পাগল হয়ে গেছে, আওয়ামী লীগের পতন এবার নিশ্চিত, ভিডিও সহ প্রমাণ দেখুন। খুব দ্রুত পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আপনি যদি গত কয়েকদিন ধরে দেশের গণমাধ্যম, পুলিশের আচরণ, সাংবাদিকদের কথাবার্তা, আওয়ামী লীগের বিশেষ করে নেতা নেত্রী সহ তাদের প্রধান যে ভোটচোরদের সর্দার শেখ হাসিনা তার বক্তব্য শোনেন, আপনি গত কয়েকদিন ধরে যদি বিএনপির মিটিং মিছিলগুলোতে পুলিশের আচরণ লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে তারা আগের মতো মানে আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে কাজ করছে না। ডলার সংকটে বাংলাদেশ, ডলার সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, ভয়াবহ লোডশেডিং এর কবলে বাংলাদেশ, ভিডিও সহ প্রমাণ দেখুন। আজকে সারা বাংলাদেশে ঢাকা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম সহ সারা দেশে লোডশেডিং এর যে কি ভয়াবহ পরিস্থিতি সেটি সবাই আপনারা আজকে টের পাচ্ছেন। আজকে যেমন মানে তাপমাত্রা বেড়েছে তেমনি লোডশেডিং তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে। রাজধানীকে ওটা রক্ষা করা যায়নি, আজকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। 10-15 দিন আগে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী কি বলছিলেন, বড় জোর মাসখানেক লাগতে পারে। তো আর সেই তার সময়সীমা অনুযায়ী আর আছে 2 সপ্তাহ। আজকে তিনি দেখেন কি বলছেন, বলছেন যে ডলারের কারণে সমস্যা হচ্ছে, আমরা সরকারের কাছে সহযোগিতা চেয়েছি। তিনি বলেন ডলার না পেলে কয়লা, এলএনজি সবকিছুতেই সমস্যা হবে। আচ্ছা, প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তিনি কি সরকারের বাইরের কোনো লোক যে তিনি সরকারের কাছে চেয়েছেন? তিনি তো সরকার, তাহলে ডলার গেল কোথায়? ডলারের নাকি সংকট নাই, সব ঠিকঠাক আছে। কিন্তু গত বেশ কিছুদিন থেকে যে লোডশেডিং চলতে চলতে আজকে যে চরম আকার নিল, কারণ আজকে তাপমাত্রাও বাড়লো, রোডের উপর চাপ পড়লো, তখন দেখা গেল ফুটুস নাই। সরকারের প্রস্তাবিত বাজেট গজামিলে ভরা, বাস্তবতা বিবর্জিত, বললেন মির্জা ফখরুল ইসলাম, ভিডিও সহ প্রমাণ দেখুন। যে বাস্তবতা বিবর্জিত একটা বাজেট যার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাস্তবতা, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না, এদের কাজ ক্ষমতায় রাখা যায় প্রতিদিন প্রতি মুহূর্তে এরা আমার জাতির ভবিষ্যৎকে নষ্ট করে। সরকারের প্রতি হুঁশিয়ারি দেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শেখ হাসিনা তার পিতা মাতা ও পরিবারের ট্র্যাজেডির কথা বলে বাংলাদেশের আগামী ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার উত্তরসূরি আসলে কে হতে যাচ্ছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু কোনো স্পেসিফিক কোনো জবাব দিতে পারেনি, অর্থাৎ তারপরে কে আসবে। অর্থাৎ তিনি যে একটা মানে স্বৈরাচারী সরকার, ওটাই কিন্তু শেষ অংশটুকুতে পরিষ্কার করে দিয়েছে। মানে সে তার মানে তার পিতা মাতা হত্যার এই ট্র্যাজেডির কথা বলে বাংলাদেশের
পিতামাতা সম্পর্কে জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করলে সে খুব খুশি হয়, তো বলছে আমি তাকে জিজ্ঞেস করতে হয় নাই, সে অপ্রাসঙ্গিক ভাবে তার পিতা তার ভাইয়ের বউ এদেরকে সিস্টার ইন ল এদেরকে মারছে, এই ট্র্যাজেডির কথা সে আমাদের পাশে নিয়ে গেছে। তারপর উনি ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি যে আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে যে আপনি স্পেস দিচ্ছেন না অন্যান্য পলিটিক্যাল পার্টিকে। শেখ হাসিনার উত্তর ছিল বলতে এখানে তো কোনো কোয়ালিফাইড পলিটিক্যাল পার্টি নাই, আপনার খালেদা জিয়ার যেটা আছে এটা তো ওদের তো ক্রাইটেরিয়া ফুলফিল করে না, আগামী বাদে ওরা আমাদের নির্বাচন করতে পারবে কিনা এটাও সন্দেহ। জিজ্ঞেস করলো যে তোমার ইয়ে কি, হোয়াট ইজ ইউর নেক্সট, তোমার কে, আমার পরে কে আমি জানি না, আমার কিন্তু কোনো কিছু জানি। বলছে তুমি এত বছর দেশ চালাবো, তুমি 2041 সাল পর্যন্ত দেশকে উন্নত বিশ্বে পরিণত করবে, তাহলে তোমার তো ফিজিক্যাল বায়োলজিক্যাল তোমার শেষ নিঃশ্বাস হয়ে যেতে পারো, তো তাহলে তোমার পরবর্তী থেকে একটু বিচিত্র হেসে বললো যে এইটা তো আমার চিন্তার মধ্যে নাই, না আমরা মানে দেশ কোথায় যাক, গোল্লাই যাক, শেষ হয়ে যাক, দেশ ধ্বংস হয়ে যাক, এটা তার কিছু যা আসে। রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামাতে ইসলামের চার নেতাকে আটক করে ফেঁসে গেল পুলিশ। আমেরিকা যাওয়াটা আবার এটা কি তাদের কাছে আর ম্যাটার করে না যে শেখ হাসিনার জন্য তারা এরকম একটা ঝুঁকিতে নিজেদের ফেলতে চায়, বা বেনজির আমাদের পরিণতি দেখে কি তারা শিক্ষা নেয় না যে এখনো যে তারা এই জুলুম বা এই যে জামাতের নেতাদের গ্রেপ্তার করলো আর পরে ছেড়েও দিল, মানে এইগুলো কেন তারা এখনো বন্ধ করছেন? আপনার কি এখন জামাত ইসলামের এই চারজন লক্ষ্যে যে আপনার এই নিকৃষ্টভাবে এই নিকৃষ্ট পুলিশ কর্মকর্তারা যে তাদেরকে গ্রেপ্তার করলো আবার ছেড়ে দিল, এটা তারা তাদের দুদুল্যমানতার পরিচয় আছে বলে আমি মনে করি। ওরা তো এতদিন মনে করেন এই গত 14 বছরে এইসব পুলিশ কর্মকর্তা বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, হাসিনার সাথে যারা আছে এরা তো শত শত কোটি টাকা কামাইছে। এখন চিন্তা করতেছে এখন হাসিনার পক্ষেও বলতে পারতেছে না বিপক্ষেও বলতে পারতেছে, এখন যুক্তরাষ্ট্রে আপনি জানেন যুক্তরাষ্ট্র সহ উন্নত বিশ্বের সাথে সব টাকা পাচার করছে, ছেলে মেয়েদেরকে ওখানে পাঠিয়েছে, বাড়িঘর কিনছে। এখন এই জামাত ইসলামীর এই যে নেতাগুলাকে ওরা যে ওদেরকে তো আপনারা এখন ব্যান করেন, এই যে অনুমতি চাইতে গেল তাদেরকে আপনারা ধরলেন কি কারণে, ধরলেন কি কেন ধরবেন, আপনারা কে ধরান অনুমতি, ওইটা তো একটা রুটিন ব্যাপার। আর আমি বিএনপি সহ জামাতের সবাইকে বলবো আপনারা কিসের অনুমতি চান, কোনো অনুমতির দরকার আছে এখন, কিসের অনুমতি চান, কোনো অনুমতির দরকার নেই। শেখ হাসিনার পতন নিশ্চিত, হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না, দেশের সমস্ত লুটপাটের টাকার হিসেব দেওয়ার পরে হাসিনাকে ক্ষমতা নামানো হবে, এ নিয়ে কঠিন সমালোচনা করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এখন এই যে শেখ হাসিনা ক্ষমতায় আছে বা যাবে কবে কি অবস্থা, আমি মনে করি ওরে গলায় পাড়া দিয়ে আরো 2 বছর রেখে দেওয়া উচিত। সামনে কেউ যদি আসে, যেই পরিমাণে বৈদেশিক ঋণ আমাদের ঘাড়ের উপরে আছে, এখন সামনে শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিস্তি, এদিকে পদ্মা সেতুর যে রেল প্রকল্প সেটার কিস্তি, পায়রা বিভিন্ন যে বড় বড় প্রজেক্ট নিয়ে যে তারা যে বিলিয়ন বিলিয়ন ডলার যে তারা এই পার্সেন্টেজ নিয়ে তারপরে সুইস ব্যাংকে জমা করেছে, এই টাকা সুদ দিবে কে? নতুন সরকার যদি আসে অবস্থা হবে পাকিস্তানের মতো, শ্রীলঙ্কার মতো, সব দোষ যাবে তাদের ঘাড়ে। তারপরে আজকে এই যে বড় বড় প্রকল্পে নিয়ে সেখানে এক প্রকল্পের খরচ 10 গুণ 12 গুণ বেশি খরচ করে যে তারা ঋণের বোঝা আমাদের মাথায় চাপাই দিয়ে গেল, নতুন সরকার ই করবে কিভাবে? ওরে আটক করা হইলো যে এটা আমার এই ঋণের টাকা, এত টাকা প্রকল্প, এত টাকা কেন খরচ করলে, ওই টাকা কই, বাকি টাকা দিবি তারপরে এখান থেকে যাবি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সত্য দেখুন, সত্য জানুন। ধন্যবাদ।